হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তার আজকে হলো শুক্রবার, আম্মা বুচি লেগেছিল বুধবার রাত 8টায়, আর বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবিবারে সকালে ছেড়ে যাবে। তা আমরা আম্মা বুচিতে ঠাকুরের কাছে প্রতিদিন দুধ আর আম দিয়ে থাকি, আর এটাই তারপর আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। আর আজকে হলো একাদশী, একাদশীতেও আমি তাই করেছি, কালকেও করেছিলাম মা লক্ষ্মীর বার, সেই দিনও আমি দুধ আম দিয়েছি, আজকেও দিলাম, একাদশীতেও আমি দুধ আম দিয়েছি। অনেকেই পুজো করে না, কিন্তু আমরা যে কদিন আম্মা বুঝে থাকে ঘরের গোপালকে ভোগ নিয়মিতই দেই, তিন বেলায় ভোগ দিয়ে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে গোপালে দিয়েছি আমি দুধ আম, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওটা শুরু করলাম। তা আমি দেখো এখানে গোপালের বাটিতে দুধ আম আর চিনি দিয়েছি, আর এখানে শিবেরও, শিব ঠাকুরকেও দিয়েছি, এখানে আমার অনুকূল ঠাকুরকেও দিয়েছি, আর এখানে দিয়েছি থালার মধ্যে আমি লক্ষ্মী নারায়ণ, এখানে মা লক্ষ্মীর, এটা হলো গণেশ ঠাকুরের, আর এটা হলো জগন্নাথ দেবের। আমি এইভাবে আমার ঘরের ঠাকুরকে দুধ আম দিই আম্মা বুচিতে, যে কদিন আম্মা বুচি থাকে সে কদিনে আমি ঘরে দুধ আম দিয়ে থাকি। তো তোমরা কে কে দিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আম্মা বুচিতে। আর আমার দেখো সকালের পুজো সারা হয়ে গেছে, আর আজকে তো একাদশী, যার জন্যে সকাল একটু দেরিই হলো পূজা করতে, কারণ ঘোষপাড়ায় যে দুধ নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ গরুটা দোয়ালো তারপরে দিয়েছে দুধটা। আর কাঁচা দুধ দিতে হয়, জাল দেওয়া না, এটাকে সম্পূর্ণ কাঁচা দুধ দিয়ে ঠাকুরের কাছে দিতে হয়। তোমার পুজো সারা হয়ে গেছে, এটা হলো মা কালীর মন্দিরগুলো বন্ধ থাকে, মায়ের মন্দিরে পুজো হয় না, কিন্তু ঘরের ঠাকুরের পুজো করা যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর পাশের বেল আইকনও ক্লিক করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি।